ভোটাররা মূল্যস্ফীতি, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। মজুরি বৈষম্য এবং উচ্চ মূল্যস্ফীতির ফলে করনীতিতে বিতর্ক সৃষ্টি হয়েছে। ডেমোক্রেটরা ধনী ব্যক্তি এবং বড় কর্পোরেশনগুলোর উপর কর বাড়ানোর পক্ষে, যেখানে রিপাবলিকানরা কর ছাড় ও নিয়ন্ত্রণ শিথিল করে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে চান। ওষুধের দাম নিয়ন্ত্রণ প্রশ্নে ডেমোক্রেটরা সরকারি হস্তক্ষেপ বাড়ানোর পক্ষে, যেখানে রিপাবলিকানরা বাজার নির্ভর সমাধানের পক্ষে কথা বলছেন। সাশ্রয়ী স্বাস্থ্যসেবা এবং মেডিকেয়ার ও মেডিকেইডের ভবিষ্যৎ নিয়েও বড় ধরনের আলোচনা চলছে। ডেমোক্রেটরা ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ ক্লিন এনার্জি নীতিতে জোর দিচ্ছেন। তারা নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে চাইছেন, যেখানে রিপাবলিকানরা তেল গ্যাসের উৎপাদন বাড়িয়ে জ্বালানি স্বনির্ভরতা নিশ্চিত করতে চান এবং বাইডেন প্রশাসনের কিছু জলবায়ু উদ্যোগের সমালোচনা করছেন। রো ভার্সেস ওয়েড বাতিল হওয়ার পর থেকে গর্ভপাতের অধিকার একটি মূল ইস্যুতে পরিণত হয়েছে। ডেমোক্রেটরা ফেডারেল স্তরে গর্ভপাত বৈধ করার পক্ষে প্রচারণা চালাচ্ছেন, আর রিপাবলিকানরা স্টেট পর্যায়ে নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ আরোপের পক্ষে। গণতন্ত্রের উপর আস্থা কমে যাওয়া এবং নির্বাচনী প্রক্রিয়ার হস্তক্ষেপ নিয়ে এই নির্বাচনে তীব্র আলোচনা চলছে। ভোটাধিকার সীমিতকরণ, নির্বাচন প্রক্রিয়ায় আস্থা নষ্ট এবং রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বেড়েছে। ডেমোক্রেটরা ভোটাধিকার রক্ষার উপর জোর দিচ্ছেন, আর রিপাবলিকানরা নির্বাচনী জালিয়াতি রোধে কঠোর আইন প্রণয়নের পক্ষে। 2021 সালে ক্যাপিটল হিলে হামলা এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো এই আলোচনা আরও তীব্র করেছে। চায়নার সাথে সম্পর্ক, সামরিক বাজেট এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে সহায়তা দেওয়া পররাষ্ট্রনীতি আলোচনার কেন্দ্রবিন্দু। পাশাপাশি সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলাও দুই দলের মনোযোগকে আকর্ষণ করেছে। অভিবাসন নীতিতে রিপাবলিকানরা সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করে অবৈধ অভিবাসন রোধের পক্ষে, আর ডেমোক্রেটরা ব্যাপক সংস্কার এবং অনিবন্ধিত অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পক্ষে। এই ইস্যুগুলোর পাশাপাশি পাবলিক এডুকেশন, বন্দুক নিয়ন্ত্রণ এবং প্রযুক্তি নীতি নিয়েও বিতর্ক চলছে। গণতন্ত্রের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং ভোটারদের আস্থা পুনরুদ্ধারের আলোচনা এই নির্বাচনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। 5ই নভেম্বরের নির্বাচনের ফলাফল নীতি নির্ধারণের বিভিন্ন খাতে গভীর প্রভাব ফেলবে এবং আমেরিকার ভবিষ্যৎ রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।